আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমার পরিচয়টা ছোট করে দিয়ে নিচ্ছি, আমার নাম হচ্ছে হৃদয় হাসান, কম বেশি সবাই আমাকে চেনেন। সো এখন যে কথাগুলো বলার জন্য এসেছি, আপনারা এখন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন SCTV ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বর্তমান সময়ের চলমান বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আমরা তৈরি করে থাকি, কিন্তু সেটা একটু ব্যতিক্রমভাবে। সো দর্শক, একটা বিষয় কি জানেন আপনারা, আজ থেকে কিছুদিন আগেও আমি অনেক অসহায় পেশেন্টের ইন্টারভিউ করেছি, যে ইন্টারভিউগুলোতে খুব ভালো রেসপন্স এসেছে এবং আপনারা খুব ভালো সাপোর্ট করেছেন। সো অনেকেই আমাকে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই, আপনাকে তো আগের মতো ভিডিওতে দেখা যাচ্ছে না, আগের মতো অসহায় মানুষদের প্রতিবেদন তো আমরা পাচ্ছি না, এটার কারণটা কি? তো দর্শক, আপনাদের সবার প্রশ্নের সেই উত্তরটা হচ্ছে, আমরা আপাতত অসহায় মানুষের ইন্টারভিউগুলো নিচ্ছি না। আসলে একটা কথা আছে না, কখনো যদি আপনি কারো ভালো করতে যান, কিছু মানুষ আছে যারা পেছন থেকে আপনাকে বাস দিতে চাইবে বা বাস নিয়ে রেডি থাকবে। সো আমাদের ক্ষেত্রেও হয়তো বা এরকম কিছু হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আমরা যখন অসহায় পেশেন্টের একটি ইন্টারভিউ আপলোড করি, আমরা কিন্তু একেবারে তাদের মোবাইল নাম্বার দিয়ে দিই, তাদের সঙ্গে যেন মানুষ যোগাযোগ করতে পারে, তাদেরকে হেল্প করতে পারে। তো কিছু মানুষ হচ্ছে এই বিষয়টাকে নেগেটিভভাবে নিয়ে এমনভাবে নেয় যে ভাই, তোর কী লাভ, তোর কী লাভ। তো একটা বিষয় হচ্ছে, সব জায়গায় যেমন লাভ ক্ষতির বিষয়টা হিসাব করা যায় না, সো আমরা একটা অসহায় মানুষের একটা ইন্টারভিউ আপলোড করার পর সামান্য একটা ইন্টারভিউর বিনিময়ে যদি একজন মানুষের জীবন ফিরে পায়, তাহলে ওই ধরনের কন্টেন্টগুলোর প্রবলেম কোথায়? তো পরবর্তীতে আমরা কিন্তু এসব ধরনের কথাবার্তা শোনার পরেও আমরা কাজ, আমাদের কাজ থেমেছিল না, আমরা কিন্তু কন্টিনিউ কাজ করে গিয়েছি। তো বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে, আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে, আমরা যে কোনো পেশেন্টের ইন্টারভিউ নেওয়ার পর সরাসরি তাদের মোবাইল নাম্বার দিয়ে দিতাম, যেন মানুষ তাদেরকে হেল্প করতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, অনেক ভালো মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে, অনেক মন্দ মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে। যে মানুষটা অসুস্থ না, সুস্থ মানুষ, সেও অসুস্থ, সে যে আমাদের সঙ্গে যোগাযোগ করে, কারণ সে জানে যে হয়তো বা তার একটি ভিডিও যদি আমি আপলোড করি, হয়তো বা সে কিছু সহযোগিতা পাবে। আবার এমনও অনেক দেখেছি আমার লাইফে, সেটা হচ্ছে অনেক কিছু সংখ্যক, বেশি না, এটা কিছু সংখ্যক অসহায় মানুষের প্রতিবেদন তৈরি করার পর যখন তারা সেই টাকাটা পায় চিকিৎসার জন্য, তো তারা যে কাজটা করে সেই টাকাটা দিয়ে চিকিৎসা না করে তারা অন্য পথে ব্যবহার করে, খরচ করে। যেমন হচ্ছে তারা কোনো ঋণ পরিশোধ করে এবং হচ্ছে গিয়ে আপনার নিজেদের জন্য একটু থাকার জন্য একটু ঘর বাড়ি এগুলো সব ঠিক করে। তো সব কিছু মিলে আসলে আমরা তো আর এই নিয়তে হচ্ছে এই ভিডিওগুলো করি না। আমাদের টার্গেট হচ্ছে সে সুস্থ হবে, চিকিৎসা করবে, তারপর সে সুস্থ হওয়ার পর প্রয়োজনে আমরা আরেকটা ভিডিও করে দর্শকদেরকে দেখাবো, এটাই তো আমাদের চাওয়া, তাই না? তো আমি কিন্তু এটা সবার কথা বলছি না, কিছু সংখ্যক মানুষের কথা বলছি। তো সব কিছু বিবেচনা করে একটা বিষয় হচ্ছে, আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো টিভি চ্যানেল আছে, অনেক টিভি চ্যানেলও কিন্তু অনেক ধরনের অসহায় মানুষের কিছু ভিডিও তুলে ধরা হয়। সো সেখানে একটু লক্ষ্য করে দেখবেন, তাদের ঠিকানা ছাড়া কোনো মোবাইল নাম্বার দেওয়া হয় না, কারণ এটা আমাদের রুলসের বাইরে বা নিয়মের বাইরে। সো আমি কিন্তু সেই নিয়মের বাইরেই কাজ করেছি এতদিন, আমি যে পেশেন্টগুলোর নাম্বার দিয়েছি এটা কিন্তু নিয়মের বাইরে একেবারে, নাম্বার দেওয়ার কোনো নিয়ম নেই, ঠিক আছে? প্রয়োজনে সর্বোচ্চ শেষ পর্যন্ত হলে আমরা কি করতে পারবো, তাদের অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। এখন অ্যাড্রেস দিলে তো হচ্ছে তারা কোনো ফ্যাসিলিটি পাবে না বা তাদের কোনো সহযোগিতা পাবে না, তো সেদিক থেকে মোবাইল নাম্বারটা অবশ্যই তাদের দিতে হবে, বাট নাম্বার দেওয়াটা আসলে রুলসের ভেতরে ওরকম করে পড়ে না, ঠিক আছে? আর যদি সেটা হয়ে থাকে কোনো ধরনের অনেক মারাত্মক ধরনের আঘাত, যেমন সে আগুনে পড়ে গিয়েছে, তার দুটো হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, তার দুটো চোখ নাই, সে অন্ধ, এরকম মানুষের ভিডিও করে আবার আমরা হচ্ছে টুকটাকভাবে নাম্বারটা দিতে পারবো, বাট এতে করে কি হয়েছে, ওই ধরনের কন্টেন্টগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায় না, ইউটিউব অথবা ফেসবুকে, বাট আমাদের পেশেন্টের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে বেশি সফল। তো ফেসবুকে এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কোম্পানি বা ফেসবুক প্রতিষ্ঠান হচ্ছে অ্যালাউ করে না। সো সেদিক থেকে আমরা চাইলেও একজন দুইটা হাত নাই, হাত কাটা, পা কাটা, শরীর পচে গেছে, তারপর যে কোনো ধরনের সেন্সিটিভ বিষয় এগুলো কিন্তু আমরা চাইলেও তুলে ধরতে পারি না, কারণ এগুলো তুলে ধরলে আমাদের সরাসরিভাবে আমাদের হয়তো বা ফেসবুক পেজে হচ্ছে গিয়ে যে কোনো ভিডিও ডাউন করে দিয়ে ভিডিও সরিয়ে দিবে, আমাদের পেজে ভাইলেশন দিয়ে দিবে, আর এই ভাইলেশন কিন্তু একটা পেজের জন্য ক্ষতিকর। সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের কোনো ভিডিও আপলোড করলে সেটা কারো কাছে নোটিফিকেশন যাবে না, ঠিক আছে? তো সব কিছু মিলে আসলে এই কাজগুলো থেকে আসলে এখন আপনারাই বুঝতে পারছেন যে আমি কী করব। তো তবুও আমরা নিরাশ হব না, আর আপনারাও নিরাশ হবেন না, আমরা অসহায় মানুষদের নিয়ে কাজ করছি, আজীবন করে যাবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে।
মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব। আর মাঝে মাঝে দেখবেন আমি কিছু কন্টেন্ট তৈরি করি, সেগুলোতে সহযোগিতার কোনো বিষয় থাকে না, বাট অসহায় মানুষদের জন্য আমরা পার্সোনালি ভাবে কিছু করার চেষ্টা করি। সেই কাজটা কিন্তু আমাদের সবসময় অব্যাহত থাকবে এবং পেশেন্ট রিলেটেড এরকম কাজগুলোই আসবে যেগুলো হচ্ছে আমরা মনে করব যা বা হচ্ছে দেখবো যে এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে এবং তাদের নাম্বারগুলো দেওয়া যাবে। আর আরেকটি কথা বলছি, অনেকে হচ্ছে অনেক সময় মেল করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন, কমেন্ট বক্সে এসে কেউ নিজেদের মোবাইল নাম্বার দিবেন না যে ভাই আমার সঙ্গে একটু যোগাযোগ করেন, আমার একজন রুগী আছে। কিছু বলার থাকলে ইনবক্সে বলবেন, আমরা চেক করে দেখবো, যদি সম্ভব হয় আপনাদের ইনবক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর যদি সম্ভব না হয় তাহলে ধরে নেবেন এই কাজটা মনে হয়তো আমার দ্বারা হবে না। সো প্লিজ কেউ নিরাশ হবেন না, সঙ্গে থাকবেন, দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি সবসময় চাই। আর অবশ্যই একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্ন ছোঁয়া টিভি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এই লাইভটির ডিসক্রিপশনে আমার স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সবাই সাবস্ক্রাইব করে আসবেন, খুশি হব। আজকের মতো এ পর্যন্তই। আর এই লাইভ ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সো আমি আশা রাখছি সবাই ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে শেয়ার করে তারপর এখান থেকে যাবেন, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।